नमस्कार বন্ধুরা, আমি রিমলি। আপনাদের সবাইকে জানাই আমার সাথে সেরা স্বাদের রান্নাতে অনেক অনেক স্বাগত। আজকে উল্টো রথযাত্রার ঠিক আগের দিন, আজকে হলো প্রভু স্নান যাত্রা। আমাদের এই মাসির বাড়িতে আজকে প্রভু স্নান যাত্রা উৎসবটি হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে তার কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। তো আমার সাথে অবশ্যই দেখে থাকুন ভিডিওটি। আর রয়েছে একটি আবার নিরামিষ স্বাদের দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা দেখুন আমার সাথে। কি সুন্দর সাজানো হয়েছে দেখুন, পুরো ফুল দিয়ে দারুণ সাজানো হয়েছে। দেখুন এদিক থেকে ঠিক এইভাবে সাজানো হয়েছে। আর রয়েছে প্রভু, আজকে সমস্ত ভোগগুলো সাজানো হয়ে গেছে। এবার এগুলো প্রভুকে নিবেদন করা হবে। দেখুন কত কিছু সাজানো হয়েছে, এগুলো সব এবার প্রভুকে নিবেদন করা হবে। আজকে আমি দিনের বেলা আপনাদেরকে প্রভু স্নান যাত্রা ভোগ নিবেদন সব দেখালাম। এবার আমি বেগুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বেগুন, পটল, এগুলো প্রভুর খুবই প্রিয় সবজি। বেগুন দিয়ে আজকে আমি বেগুন বাহারের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনের এই রেসিপিটির জন্য আমি নিয়েছি বেগুন। এই বেগুনগুলো বোটা সমেত কেটে নিয়েছি মাঝখান থেকে। আর এতে নুন, হলুদ, একটু চিনি সামান্য, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার ওপর। আর লাগবে এখানে আমার নারকেল কোড়া আছে, এখানে আছে সর্ষে আছে, পোস্ত আছে, কারি পাতা আছে, কাঁচা লঙ্কা আছে। এইগুলোর আগে একটা পেস্ট বানাবো। আর আমি বেগুনগুলো তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মশলাটার পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আছে বেগুনগুলো, আমি এখানে তেলের মধ্যে দুটো বেগুন দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো বেগুনগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। বেগুনগুলো ভালো করে ভাজছি, বেগুনগুলো ঠিক এইভাবে ভেজে আর সব বেগুনগুলো তুলে রাখবো। বেগুনগুলো এরকমভাবে লালচে করে ভেজে তুলে রেখেছি। এখানে রেখেছি একটা বাটিতে কারি পাতা, এখানে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিরে, আর আছে এখানে কালো সর্ষে। তো এইগুলো আমি একদম এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এবার এই বেগুন ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। তেলের মধ্যে কারি পাতা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এগুলো দিলে একটু ফোটে ফোড়নগুলো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলার পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছি। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, এটা এবার ভালো করে একটু নাড়বো। এতে দেবো অল্প একটু হলুদ, অল্প একটু হাফ চামচ, মাঝারি চামচের হলুদ দিলাম। মশলাটা কষানো হচ্ছে। এবার আমি এতে দেবো অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। অল্প করে নারকেল কোড়া, বড় চামচের এক চামচ নারকেল কোড়া দিলেই চলবে। তো এবার এটা আর একটু একটু মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো এই বাটিতে একটু জল নিয়েছি, এই জলটা দিয়ে দিলাম। আরও একটু জল আমি এতে অ্যাড করব। ব্যাস এই এতটা জল দিলাম। এবার এতে দেবো স্বাদ অনুযায়ী নুন, এটা ফুটে উঠেছে, দিয়ে দেবো এক চামচ চিনি। এটা খুব সুন্দর ফুটে গেছে। এবার লো ফ্লেম করে বেগুনগুলো দিয়ে দেব। লো ফ্লেম করে দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুন।
বেগুনগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু হাই ফ্লেমে ফোটাবো। বেগুনটা একদম হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। বেগুনের এই অত্যন্ত সুস্বাদু নিরামিষ এই পদটি আমার রেডি টু সার্ভ। আপনারা বাড়িতে সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারবেন বেগুনের এই অসাধারণ রেসিপিটি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।